আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি জিল্লুর রহমান আছি আপনাদের সঙ্গে। আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, গার্মেন্টস রিলেটেড ভিডিও। এই ভিডিওতে একটা গার্মেন্টসে আমরা কী ধরনের লেবেল ব্যবহার করি সেই লেবেল সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেব। কারণ আমরা বাজার থেকে যখন কোনো একটা গার্মেন্টস কিনি, তার ভিতরে অনেক ধরনের লেবেল দেখা যায়, সেই লেবেল সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, বা যারা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, নিউ ভাইবা দিতে যাচ্ছেন, কোথাও ভাইবা দিবেন, এক্সামে আসে টাইপস অফ লেবেল ইন দ্য গার্মেন্টস। গার্মেন্টসে কী ধরনের লেবেল ইউজ করা হয়, কয় টাইপের লেবেল ইউজ করা হয়, এমন কোয়েশ্চেন অনেক সময় আসে, বা ভাইবা বটে অনেক সময় জানতে চাই, কয়েকটা লেবেলের নাম জানতে চাই। তা আমি আজকে আপনাদের 7টা লেবেলের নাম এই ভিডিওতে বলে দিব। আপনারা যদি এই লেবেলের নামগুলা মনে রাখেন বা শোনেন, তাহলে এক্সামের জন্য আপনাদের অনেক হেল্পফুল হবে। আশা করি আপনারা এগুলো শুনবেন এবং লিখে রাখবেন, যাতে এক্সামের আগে আপনারা এই কন্টেন্টগুলো দেখে দিতে পারেন এবং ভাইবা ফেস করতে পারেন। আমি এখন কোশ্চেন সহ 7টা পয়েন্ট আপনাদেরকে, 7 প্রকার লেভেল আপনাদেরকে বলবো। হোয়াট টাইপস অফ লেবেল ইউজ ইন গার্মেন্ট, কী ধরনের, কয় টাইপের লেবেল ইউজ করি গার্মেন্টসে। নাম্বার 1 মেন লেবেল, নাম্বার 2 সাইজ লেবেল, নাম্বার 3 কেয়ার লেবেল, নাম্বার 4 ফ্ল্যাগ লেবেল, নাম্বার 5 ম্যানুফ্যাকচারার্স লেভেল, নাম্বার 6 ব্যাস মার্ক ওয়ার লেভেল, নাম্বার 7 স্পেশাল লেভেল। এই ধরনের লেভেল আমরা একটা গার্মেন্টসে ইউজ করে থাকি। যারা সবেমাত্র বা রিসেন্টলি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, আইজি অর মার্চেন্টাইজিং প্ল্যানিং গার্মেন্টসে জব করতে চান, তাদেরকে লেবেল সম্পর্কে জানা খুবই জরুরি। যদি এই ভিডিওটা আপনারা দেখেন এবং এই লেবেলগুলো খাতায় রাইট করেন, তাহলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।